सहयोगिता करबेन हाथ बाड़ाबेन मदरसार उन्नति होबे छेलेरा कत सुंदर करे पड़ाशोना करबे समय काटाचे हे बंधु सुने रेखो एमन जुआ बोले এই জায়গাতে যে আপনি সময় কাটাচ্ছেন এই জায়গাতে আপনার একটাও নেকি দূরের কথা আপনার ইবলিস শয়তান পর্যন্ত একটা আপনার কিছু করতে পারবে না হে বন্ধু এই জায়গাতে আপনার গুনাহ আর গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন জুয়া নামক যত জিনিস আছে সমস্ত জিনিসকে আমি হারাম ঘোষণা দিয়েছি যাদের আল্লাহর ভয় অন্তরে আছে তারা জীবনে কোনদিন এগুলো জায়গাতে আড্ডা পিটবে না সময় দেবে তারা জীবনে কোনোদিন অপর ছেলের সাথে মোবাইলে জীবনে আলাপ করতে পারে না কথা বলতে পারে না বেপর্দা হয়ে চলতে পারে না লিপস্টিক এবং যতগুলো খারাপ জিনিস রয়েছে এমন ভাবে সেজে খুঁজি এমন সেন্টের জিনিস ব্যবহার করে চলতে পারবে না যদি চলে সে মেয়ে সম্পর্কে নবীজি বলেন শুনে রেখো যারা অপর পুরুষকে মাইল করার জন্য অপর পুরুষকে নিজের দিকে পাগল করার জন্য এরকম জিনিস ব্যবহার করে চলে বিশ্বনবী বলেন ভাইয়া কাদা বা কাদা ওই মেয়েটি হচ্ছে জেনাকার ওই মেয়েটি হচ্ছে জেনাকার ওই মেয়েটি হচ্ছে জেনাকার বিশ্বনবী এই শব্দটি তিনবার উচ্চারণ করলে আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা বেহায়া হয়ে চলতে পারে না কিন্তু বেহায়ার মৌকা আমরা দিচ্ছি সুযোগটা আমরা দিচ্ছি কেমন করে আল্লাহর কোরআন যখন খুলবেন পেয়ে যাবেন লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ও মা বাতান তোমরা এইরকম অশ্লীল কাজের নিকট যেও না অশ্লীল কাজ করা তো দূরের কথা তোমরা অশ্লীল কাজ জঘন্য কাজ নিকৃষ্ট কাজের নিকটে যেও না হে বন্ধু অন্য জায়গা জানলা বললা তাকরা বুঝছে না তোমরা জেনা তো করা দূরের কথা জেনার নিকটে যেও না হে বন্ধু
স্কুল যখন বের হয় বেপর্দা হয়ে মাথায় কোনো কাপড় থাকে না মাথায় ওড়নি থাকে না যে জামাটা পরে বের হয় সে জামাটা এত ট্যাট এত ট্যাট সে জামাটা দেখে পুরো শরীর অঙ্গ পতঙ্গ এরকম ভাবে চিনতে পারে হে বন্ধু এই জামা হচ্ছে ইবলিস শয়তানের জামা সেই জামা যদি সে মেয়েটির সে মার সে বাবার যদি আল্লাহর আল্লাহর ভয় অন্তরে থাকত তাহলে সঙ্গে সঙ্গে মেয়েটিকে থাপ্পড় মেরে চড় মেরে বলতো ওরে মা ওরে বেটি এইরকম জিনিস পরে তোকে চলতে হবে না কেন কিয়ামতের দিন তুই তো যাবি যাবি তার সাথে আমরা তোর সঙ্গে যাব বাবা দেখছে মা দেখছে কিছু কথা না স্ট্যান্ডটা গিয়ে চায়ের দোকানে বলছে নাম করছে আর বললেন না আমার মেয়েটা 12 পড়াশোনা করে আমার বেটা বেঙ্গালোরে থাকতো বেঙ্গালোরে একটা জামা লেছে যে ভাই 6,500 টাকা দিয়ে তো সব বসে আছে তো বলছে 6,500 টাকা জামা ফের কেমন যে ভাই কিছু আর কইহেন না জামা মানে এখান থেকে আদিনা স্টেশন দেখতে পাওয়া যাবে এখান থেকে আদিনা স্টেশন দেখতে পাওয়া যাবে আচ্ছা তাহলে তো খুব মূল্যবান জামা জি কালকে আসবে যদি স্কুল যাবে তুমি দেখিয়ে দেখা যাচ্ছে যে ওয়া থেকে ভালো ভুট্টা শুকা যেগুলো আপনারা জাল বানান মাকই শুকার জন্য জাল বানান না বাড়িতে গরু মহিষ ছাগল ভেড়া আছে আপনারা যে ই করে মশারি করে যে ঘিরে রাখেন ওই জালটা তো ওর থেকে মোটা আছে বাবা দেখছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে মা 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে আবার কালা দাগ পড়ে গেছে ঘরটা পড়ে গেছে আচ্ছা বলেন তো আল্লাহ পাকের নবী বলছেন দাইয়ুস জীবনে কোন দিন জান্নাতে যাবেন আর দাইয়ুস সলাইয়াত গুলো জান্নাতা আরে জান্নাতে তো যাবে না জান্নাতের সুগন্ধিও পাবে না তাহলে আপনি কতটা লাভ করেছেন আপনার বেটিকে বেপর্দা করে কত টাকা কামিয়েছেন কামাচ্ছে অনেক জায়গাতে চলছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই ওয়াশলিল কাজের সুযোগ দিচ্ছে বাবা এবং মা কেন বললাম একটু ভালো করে দেখেন একটা নিজের ছেলের বিবাহ দিল ছেলের বিবাহ হয়েছে তো বউটাকে বাবা একবার আনতে গেল অর্থাৎ শ্বশুর আনতে গেল আর দ্বিতীয়বারের বেলা যে আনতে যাবে তো বিহানকে ফোন করে বলছে বিহান সাহেব বলে জি বলছে এবার আমার জামাই আনতে যাবে আচ্ছা একটা কথা বলেন এখানে অনেক জ্ঞানী গুণী লোক বসে আছেন আলহামদুলিল্লাহ ওই যে জামাইটাকে আনতে পাঠাবে মেয়েটার জামাইটা কি মোহরিম ওই ছেলেটাকে কি চির জন্মের মতো বিয়ে করা কি হারাম করেছে কোরআনে বউকে আনতে পাঠালো যদি মেয়ের বাবা যদি শিক্ষিত থাকে পড়াশোনা থাকে যদি বলে বিহাই আপনার জামের সাথে আমার মেয়েটাকে কেমন করে পাঠাবো বলেন তো একটু বলেন কেমন করে পাঠাবো এটা আমার কিন্তু সবে না আমাকে ভালো লাগে না বলছে ও আমার জামার কোনো আশা নাই আমার জামার কি কোনো উদ্দেশ্য নাই আমার জামার কি কোনো হক নাই তাহলে তোমার বেটি তোমার বাড়তি রাখো আমার জামাই আনতে যাবে পাঠাতে পাঠাও নাহলে ঘরে রাখো হায় রে হায় রে অশিক্ষিত বর্বর অজ্ঞ এর মতো বাবা দুনিয়াতে জন্ম বোধেলেনি অনেক পেপার পত্রিকাতে আপনারা দেখেছেন যে জামাইকে পটালে বউ আনতে ওইদিকে নিজের বেটিকে এর বাড়িতে রেখে ওই বউকে নিয়ে পালান দিল আল্লাহ বলছেন লা তাকরাবুল ফাওয়াহিশা তুমি অশ্লীল কাজের নিকটও যেও না করা তো দূরের কথা আজকে সুযোগ আমরা দিচ্ছি গুনাহ করার সুযোগ আমরা দিচ্ছি আর আমাদের দ্বারাতে বাবা মায়ের দ্বারাতে আজকে গুনাহ এত বড় বড় হচ্ছে আল্লাহর ভয় অন্তরে নাই যে কিয়ামতের দিন আমাদেরকে এক এক করে পঙ্খন পঙ্খর ভাবে হিসাব দিতে হবে
এগুলো তো যাক, এগুলো তো ঢালাহারে চলছে যা চলছে। অনেক জায়গাতে পয়সা ইনকামের রাস্তা খুলে গেছে, কোনো রকম করে ব্যবসার লাগিয়ে দিলে এ জালসাতে এসে জিলাপি লিবে না তাও দিলে, একজনা দেখে এলে জিলাপি দিয়েছে, ওই জিলাপিটা লওয়া দেখো জুট করে কড়কড়ে করে রাস্তাতে বেঁধে দিয়েছে, আর বেঁধে দিয়ে কাল তো আর বিচার হবে। প্রধান মেম্বার মৌলানা হাজি গাজি যত যা ছিল দেখে বিচার করে কয়েছে তুই খুব বড় ভুল করে দিয়েছিস, তুই 5 লক্ষ টাকা তাকে জরিমানা দিতে হবে। মনে মনে বেটি ছেলেটা কয়েছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর তাকবীর, 5 লাখ টাকা পেয়ে এলে নাউজুবিল্লাহ। এই দাসা গো আরেকটা দাসা ক্যান্সার সমাজে, বাবা জানছে আমার বেটা সদার শাহরুখ সারাপ পান করে, আমার বেটা ইসমেক পান করে, যত নাশা দ্রব্য জিনিস আছে জীবনে বাবা মানা করে না, জীবনে একবার একটা থাপড়ও মারলো না, রাত 10টাতে বেটা ফিরে আসে জিজ্ঞাসা করলো না এগুলো বাবা মা, এগুলো বাবা, আস্তাগফিরুল্লাহ। বাপজান আখেরাত হারাইন না, আখেরাতে সবাইকে দার হতে হবে। কিয়ামতের দিন এমন একটা দৃশ্য হবে যেদিন হিসাব নিকাশ হবে, যেদিন নিজের নিজের আমলনামা হাতে পাবেন, সেদিন এমন হবে যেগুলো গাদ্দার বাবা গাদ্দার জিম্মেদার তাদের পিছনে একটা ঝান্ডা গেড়ে দেবে, লেকুল্লে গাদরিন লেবাউ, প্রত্যেক গাদ্দারের পিছনে একটা ঝান্ডা গেড়ে দেবে আর পিছনে হাত বেঁধে দাঁড় করে দেবে, সেদিন আপনার বন্ধু বান্ধব আপনার কাজে আসবে না। বাপজান আমার আল্লাহর ভয় কাকে বলে আপনাকে দেখাচ্ছিলাম এইগুলো জিনিস থেকে বেঁচে থাকবে। আবার আমি বলি আল্লাহর ভয় যাদের থাকবে তারা জীবনে কোনোদিন গরিবের মাল মেরে খাবে না। চলছি এইরকম ভাবে গ্রাম গঞ্জে যদি একটা এইরকম নরম মানুষ পেয়ে যায়, গরিব মানুষ পেয়ে যায়, তারা এমন করে গিলে খাবে। বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 1 নম্বর 10-এর মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়াল আমওয়ালা তামাযুলমা ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। যারা গরিবদের মালগুলোকে ইয়াতিমের মালগুলোকে জুলুম হিসাবে অত্যাচার হিসাবে ভক্ষণ করে, তারা নিজের ওই টাকা থেকে জামা কাপড় খরিদ করে ছেলে মেয়েকে খাবার দেয়, কত সুন্দর সুন্দর আপেল ফল ফ্রুট খাবার দাবার, ওই সমস্ত জিনিসগুলো ওই গরিব ইয়াতিমের মাল মেরে মেরে খাচ্ছে এবং খাওয়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনে রেখো ওই মাল খাবার খাই না, তারা বরং জাহান্নামের আগুনগুলো পেটে ঢোকাচ্ছে। হে বন্ধু যারা আল্লাহর প্রতি ভয় রেখে চলবে তারা জীবনে সব সময় মাপ গোজ করে চলবে, তারা সব সময় আল্লাহর ভয় অন্তরে রেখে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে জায়গাতে থাকো আমাকে বলে ভয় রাখো, আমাকে বলে ভয় রাখো। আপনাকে বলি আত্মাহারিক বলে একটি বই আছে, ওর মধ্যে একটা ইতিহাস আছে, ইতিহাস আল্লাহর ভয় কাকে বলে এই কথাটা বলতে আমি বাধ্য হলাম। উরওয়া বিন জুবায়ের তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি আসমা বিনতে আবি বকরের ছেলে, এত মোত্তাকি পরেজগার, 1 মিনিট আল্লাহকে স্মরণ করা ছেড়ে বঞ্চিত থাকেনি। হঠাৎ করে একটা পায়ের মধ্যে অসুখ হয়ে গেল, 2 রকম ইতিহাস লিখছেন, আর এক জায়গাতে লিখছেন না, মদিনা থেকে একজন মানুষের সাথে সাক্ষাৎ করব বলে বেরিয়ে পড়লেন, কোথায় যাবেন দামেস্কের দিকে যাবেন, নিজের সঙ্গে একটা ছেলে নিলেন, ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ, নিজের কলিজার টুকরা সন্তান। যেতে 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 প্রায় পৌঁছে গেছে, হঠাৎ করে ওই সওয়ারি থেকে ঘোড়া বা গাধার উপর থেকে সে ছেলেটা পড়ে যায় আর পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে মারা যায়। বাপজান কত দুঃখ কষ্ট, নিজের ছেলেকে সঙ্গে নিয়ে গেল আর ওখানে গিয়ে সে ছেলেটা হঠাৎ করে পড়ে গিয়ে মারা যাচ্ছে। উরওয়া বিন জুবায়ের এমন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, বলছেন হায় রে
আমার ছেলেটাকে কেমন করে এখান থেকে নিয়ে যাব, মৃত্যু বডি নিয়ে যাওয়া সম্ভব নয়। আমার ছেলেটাকে যদি এখানে আমি দাফন করে দিই তাহলে আমার বাড়িতে আমার স্ত্রী ছেলে মেয়ে আছে তারা দেখতে পাবে না। তাদের অন্তরে মায়া মমতা যেটা আছে সে মায়া মমতা কোন জায়গাতে লুকিয়ে রাখবে? কিন্তু এখান থেকে মৃত্যু বুটে নিয়ে যাওয়া সম্ভব নয়। এই কথা বলেন সে সিদ্ধান্ত নেওয়া হলো যে নিজের ছেলে মোহাম্মদকে জায়গাতে দাফন করে দেওয়া হবে। দাফন করার একটা সময় নিলেন, আর সময় নিয়ে সেই ছেলেটিকে দাফন করার জন্য কবরস্থানে গিয়েছে। সেই জায়গাতে হঠাৎ করে চলতে 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 একটা পুরাতন কবরে পা ঢুকে যায়। এইরকম ইতিহাসে লিখছেন যে হঠাৎ করে পাটা ঢোকার পরে সঙ্গে সঙ্গে পাওখানা ভেঙে যায়। যাই হোক বন্ধু, আমার ছেলেটিকে দাফন করে দেওয়ার পরে ওর রবির সুবের ওখান থেকে নিজের পাও চিকিৎসা করার জন্য ডাক্তার মশাইয়ের কাছে গিয়েছেন। ডাক্তারখানায় গিয়ে বলছেন এই যে আমার পায়ের দৃশ্য, এই পায়ের হালাত। ডাক্তার সাহেব দেখে বলছেন শুনো, এই পায়ের অসুখ আপনার কোন রকমের ওষুধে ভালো হবে না। কি করতে হবে? বলছে আপনার পাওখানা অপারেশন করে অর্থাৎ কেটে ফেলতে হবে। এমন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন, এইরকম ভাবে হতভম্ব হয়ে বলছেন ডাক্তার সাহেব আমার পাওখানা কেটে ফেলতে হবে, ওষুধে ভালো হবে না। বলছে জি না। সেইরকম অবস্থা, হে বন্ধ কি দিয়ে কাটা হবে দেখুন, অন্তর আপনার যেন হিলে যাবে, দূর দূর কাঁপতে লাগবে এই জায়গাতে। তাকে কেমন করে চিকিৎসা করবে, কেমন করে পাওখানা কাটবে? আজকে যেই মতো ইঞ্জেকশনের দ্বারা ওষুধের দ্বারা মানুষকে বেহোশ করে দেওয়া হয়, মানুষকে এইরকমভাবে বেহোশ করে অপারেশন করা হচ্ছে, সেই যুগে সেই মতো ওষুধ মেডিসিন ইঞ্জেকশন ছিল না। সেই যুগে যেই মতো পদ্ধতিতে ইঞ্জেক বা চিকিৎসা করা গত সেই পদ্ধতিতে চিকিৎসা আরম্ভ করবে ওর রবিন জুবাইরের কাছে। একবার সারা মিশে দিয়েছে, একবার সারা মিশে দিয়ে বলছে শুনো, একবারে সারা পান করে না, যখনই পান করবে সঙ্গে সঙ্গে বেহোশ হয়ে যাবে, পূর্ণ চেতনা হারিয়ে যাবে, আর কোনো রকমের তোমাকে কষ্ট হবে না। এই কথাটা বললেন উরওয়া বিন জুবাইর। বলছেন তার মুখের শব্দটি শুনুন, মা জানন্তু আন্না আহাদান ইউমিনু বিল্লাহি ইশরাবু শাইয়ান ইউগাইয়িবু আকলাহু হাত্তা লা ইয়ারিফা রাব্বাহু আজ্জা ওয়া জাল্লা। হে ডাক্তার মশাই শুনে রাখুন, আমি এটা গুমান করি, মা জানন্তু আন্না আহাদান ইউমিনু বিল্লাহ, যারা প্রকৃতভাবে আল্লাহর প্রতি মান এনেছে, যারা হবে পাক্কা মমিন বান্দা, তারা এইরকম খারাপ জঘন্য জিনিস পান করার পর নিজের ঘুষ হারিয়ে দিতে চাইবে না, নিজের আকালটা হারিয়ে দিতে চাইবে না, নিজের চেতনা হারিয়ে দিতে চাইবে না। আমি আর আমার জান যাবে যাবে চলে যাক, আমি এই পাক পবিত্র মুখে হারাম জিনিস উঠিয়ে দেব না। যেই মুখে সকাল বেলায় ফজরের পরে আমি কোরআন তেলাওয়াত করেছি, সারা রাত কাজ করে সারা রাত আমি কোরআন তেলাওয়াত করেছি, সারা দিন আমি কাজ কর্ম করেছি, কিন্তু সব সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি পড়তে দেখেছি। আমি এই রকম করে পাক পবিত্র মুখে যেই জবান আল্লাহ রাব্বুল আলামিন হালাল জিনিস খাবার জন্য দিয়েছেন, ভালো কথা বলার জন্য দিয়েছেন, এই জবান এই মুখে আমি হারাম জিনিস জীবনে উঠিয়ে দেব না। এইরকম শব্দ বলছেন ডাক্তার মশাই, আপনার মেয়ে জিনিস পান করব না, আমাকে যত কষ্ট হবে হোক কোনো ব্যাপার নাই, আমি বরদাস্ত করব। হে বন্ধু,
আবার উরওয়া বিন জুবায়ের পরামর্শ দিচ্ছেন, ডাক্তার মশাই আমি আল্লাহর সঙ্গে যখন কানেকশন তৈরি করে দেব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যখন আমি পড়তে আরম্ভ করে দেব, আল্লাহর সঙ্গে আমার যখন কানেকশন জুড়ে যাবে, আমার পূর্ণ চেতনা আমার হুঁশ আল্লাহর সঙ্গে আমি লাগিয়ে দেব, আর অন্য কোনো দিকে আমার বিবেক যাবে না, সে সময় তুমি এইরকম ভাবে চিকিৎসা চালাতে আরম্ভ করবে। শুনে এরকম ঠক হয়ে যাবেন, কি দিয়ে কাটবে, কি দিয়ে পাও কানা কেটে ফেলবে। শুনুন, আজকে যে মতো ডিজিটাল আমাদের যন্ত্র রয়েছে, সেই জায়গা দিয়ে সেই জিনিসগুলো দিয়ে কাটা হয় আপনারা বুঝতে পারবেন না। আজকে আমরা যার দ্বারা গাছগুলোকে কাটি, যাকে আমরা আরা বলি, এ আরা দিয়ে বাড়ি দিয়ে তিনার পাওখানা কেটে ফেলা হবে। বন্ধু আমার, আরা দিয়ে যদি পা কাটানো হয় কত কষ্ট হবে, কত ব্যথা হবে, ইতিহাস প্রমাণ করেন। যখনই এইরকম ভাবে আল্লাহর সঙ্গে গুনগুন গুনগুন করে তাসবিহ তাহলিল চালু করেছে, সে সময় ডাক্তার সাহেব পাওখানা চিকিৎসা করতে লেগেছে, কাটতে 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 শেষ পর্যন্ত তিনার পাও কাটা শেষ হয়ে গেল। ইতিহাস লিখছেন উরওয়া বিন জুবায়ের কিঞ্চিৎ পরিমাণ আওসাস শব্দ বের করেননি, শেষ পর্যন্ত উসাস শব্দটুকু বের করেননি। বাপজান আমার, যখনই পাও কাটা শেষ হয়েছে, রক্ত এমনভাবে বইতে লেগেছে, রক্ত এমনভাবে ঝরতে লেগেছে, রক্ত কেমন করে বন্ধ করবে, রক্ত বন্ধ করার কোনো পদ্ধতি ছিল না ওষুধ বা ইঞ্জেকশনের দ্বারা। সেই যুগের পদ্ধতি ছিল একটা লোহাকে আগুনে পুড়িয়ে যে জায়গা দিয়ে রক্ত বের হতো সেই জায়গায় লাগিয়ে দেওয়া, যখনই লাগিয়ে দিত সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যেত। দ্বিতীয় নাম্বার পদ্ধতি ছিল একটা কড়ার মধ্যে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে তেলগুলোকে গরম করে ফুটন্ত তেলের মধ্যে সেই কাটা হাত বা পাওখানা চুবিয়ে দিতে হত। শেষ পর্যন্ত উরওয়া বিন জুবায়ের পাওখানা একটা কড়ার মধ্যে তেল দিয়ে ফুটন্ত তেলের মধ্যে চুবিয়ে দেওয়া হলো। যখনই চুবিয়েছে সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবায়ের আর বরদাস্ত করতে না পেরে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, সঙ্গে সঙ্গে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পরে উরওয়া বিন জুবায়ের বলছেন, ডাক্তার মশাই আমার পাওখানা কেটে কোন জায়গাতে রেখেছেন, তাড়াতাড়ি আমাকে নিয়ে এসে দেন। পাওখানা হাতে নিয়ে সামনে রেখে আল্লাহকে স্মরণ করে বলছেন, আল্লাহ তুমি আমাকে খুব বড় নিয়ামত দান করেছিলে, তবে আজকে আমার নিয়ামত আমার শরীর থেকে জুদা হয়ে গেল, আলাগ হয়ে গেল। আল্লাহ গো তোমাকে সাক্ষী রেখে বলতে পারি, আমি যতদিন এ পায়ের দ্বারা চলাফেরা করেছি, আমি এ পায়ের দ্বারা মসজিদে নামাজ পড়ার জন্য গিয়েছি, বাজারে বাজার বিক্রি খরচ বিক্রি করতে গিয়েছি, আমি এ পায়ের দ্বারা অনেক জায়গাতে চলাফেরা করেছি, আল্লাহ এ পায়ের দ্বারা আমি জীবনে কোনোদিন ভুল কাজের জন্য যাইনি, কোনোদিন আমি জীবনে কোনোদিন গুনার কাজে পার দ্বারা হেঁটে যাইনি। বাপজান আমার ভাইরা, এত কষ্ট করলেন কিন্তু এক পাক পবিত্র মুখে হারাম জিনিস উঠিয়ে দিল না, সারা পান করল না, নাশার ওষুধ খেল না, কোনো রকমের হারাম জিনিস মুখে উঠিয়ে দেয়নি। এর নাম হচ্ছে আল্লাহর ভয়। সে চিন্তা করেছে, আমি যদি এক ঘন্টা বেহুশ হয়ে থাকি
তাহলে বেহুশের হালাতে আমি আল্লাহকে স্মরণ করতে পারবো না, আমি সেই সময়টাতে বঞ্চিত হয়ে থাকব না, আমি কখনো হারাম জিনিস মুখে দেব না। আল্লাহর ভয় কাকে বলে? আর রায়কুল মাকতুব আপনি উঠিয়ে দেখেন, আল্লামা শাফিউর রহমান মোবারক করে লিখছেন, যখন শারাব হারাম হয়নি, শারাব পান করতো, আল্লাহ কোরআনে বলছেন লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজের নিকটে যেও না নাশার হালাতে। এর মানে হচ্ছে তখন শারাবটা হারাম হয়নি, নতুন নতুন সব ইসলাম গ্রহণ করেছে, নামাজ পড়তে আরম্ভ করেছে, চলছে, কিন্তু শারাব হারাম হয়নি। এরকম করে কিছুদিন চলে যায় চলে যায় চলে যায়, বলছে তোমরা শারাব পান করো কিন্তু নাশার হালাতে আসো না, নাশা যখন শেষ হয়ে যাবে তখন তোমরা নামাজের দিকে আসবে। এরকম সময় হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে মেসেজ চলে আসলো, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতদেরকে তোমার সাহাবীদেরকে তুমি শুনিয়ে দাও, তাদেরকে এলান করে দাও। নবীজি একজন সাহাবীকে বলছেন, ওরে আমার সাহাবী, যাও তাড়াতাড়ি করে এলান করে দাও যে আজ থেকে শারাবকে হারাম করে দেওয়া হয়েছে। বন্ধু আমার, যখনই আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে মেসেজ করেছেন, নবীজি চট করে একজন সাহাবীকে বলেন, ওরে আমার সঙ্গে সাথে যাও, যাও তাড়াতাড়ি করে যাও, ওই জায়গাতে গ্রামে গ্রামে গিয়ে শুনিয়ে দাও, আজ থেকে আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে সারা হারাম করে দেওয়া হয়েছে। জেনারেটর আছে? হ্যাঁ, জেনারেটর তো ব্যবস্থা আছে। ওই মাইকম্যান, এই লোকটা তো থাকে না এখানে, কি করতে যাচ্ছে লোকটা? কোথায় চলে যায় বলুন তো, একটা মেশিন চলছে। যেমন করে আমরা খাবার জন্য ধান চাল কুটির মধ্যে রাখি, বস্তার মধ্যে রাখি, সেই সময় এইরকম ভাবে তারা কলসের মধ্যে এইরকম ভাবে যে এরকম 20 লিটারের এতে পানি আপনারা নিয়ে এসে পান করেন, সেই মতো এই বোতলগুলোতে তারা সারা ভরে 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 ড্রামগুলোতে সারা ভরে ভরে রাখত। যখনই নবীর অর্ডার হয়েছে হুররে মাতিল খাম শারাবকে আজ থেকে হারাম করে দেওয়া হয়েছে, হে বন্ধু, সঙ্গে সঙ্গে যাদের বাড়িতে ঠিলিতে যেই রকম ভাবে যে কোনো বস্তুতে ঢোকানো ছিল তারা সঙ্গে সঙ্গে লাত মেরে ভেঙে দিয়েছে। যেই মতো একটা ছোট নদী দিয়ে পানি বয়ে যায় সেই মতো সেই গ্রামে গ্রামে গলিতে গলিতে সারা বয়ে চলে গেছে। হে বন্ধু, তাদের অন্তরে ভয় কতটুক ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে শারাবকে হারাম করে দিয়েছে। মাওলানা সাজ্জাদ সাহেব, উনি অসুস্থ, উনি অসুস্থ আছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসতে পারলেন না? না, কত আছে? 10,000 আছে। এটা যে কে আছে রে ভাই? আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে আমি তো শামসিদ আছি, আপনি কে বলছেন? আচ্ছা আচ্ছা, একটু পরে কথা বলেন। এই যে দেখেন, যিনি এই সভার সভাপতি সাহেব, উনি অসুস্থ, মাওলানা শাহজামান না সাজ্জাদ সাহেব, আলহামদুলিল্লাহ উনি হচ্ছেন একজন আহলে হাদিসের সম্পাদক। 10,000 টাকা দিয়ে পাঠিয়েছেন, দোয়ার দরখাস্ত করেছেন, অসুস্থ আছেন তার জন্য। আল্লাহ গো, মাওলানা সাজ্জাদ সাহেব অসুস্থ আছেন, এই জায়গাতে আসতে পারেননি, তার জন্য আল্লাহ এই জলসার কমিটি
যদি সবাই দুঃখিত অসুস্থর কারণে জায়গা আসতে পারেননি তবে আল্লাহ খাস করে গভীর রজনীতে 10,000 টাকা দান করেছেন আল্লাহ গো তোমার কাছে খাস করে আমি পাপিষ্ট বান্দা গুনাহগার হয়ে দোয়া করছি আল্লাহ ওনার শারীরিক অবস্থা ভালো করে দাও আল্লাহ তাকে আরোগ্য দান করো আল্লাহ তুমি তাকে সেবায়ে কামলা আজলা দান করো আল্লাহ গো সারা পৃথিবীর ডাক্তার যদি ফেল হয়ে যায় তোমার কাছে কোনো রকমের কমে নাই আল্লাহ যতদিন বেঁচে থাকবে সুস্থ দাও সুন্দরভাবে ছেলে মেয়ের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে নিজের জীবন কাটাতে পারে আল্লাহ যে যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করে দাও আত্মীয় স্বজন কেউ যদি কবরবাসী হয়ে থাকে আল্লাহ তুমি তাদের কবরকে গোলবাগে ফুলবাগে করে দাও তাদের কবর করিয়ে মাগফিরাত করে দাও আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন আল্লাহ যখন সে এক দুনিয়া ছেড়ে যাবে তখন যেন সেই কালেমা তাইয়্যাবা পড়তে পড়তে দুনিয়া ছেড়ে যেতে পারে তার তৌফিক দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আন্তাত তাওয়াবুর রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাপজান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মালধন সম্পদ অনেক দিয়েছেন আমি একটা হাদিস পড়েছি এর মধ্যে দুটো আমলের কথা আপনাকে বলবো আজকে আপনারা বন্ধু বান্ধব অনেককে নিয়ে তাফাল্লিং উল্লাস চলছে দুটো আমলের কথা বলবো এই দুটো আমল এমন ভাইটাল আমল যে দুটো আমল যদি দুনিয়ার বুকে করতে পারেন আপনার সঙ্গী সাথী হয়ে আল্লাহর কাছে গিয়ে সাফারিশ করবেন নবীজি বলেন الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة ياك نمبر غلب ياكار ماسير پوري امرا شندور بابي اك ماسر جارا كي سيام پانون كوري شئي رو جا جو دي شندور بابي امرا راكت باري نبي جي بولين شنو يا من اكتا شمائي اشبي جي شمائي اما دير حساب نكاش بابي পঙ্কন পঙ্কন ভাবে হিসাব দিতে হবে সেই সময় আপনার জন্য জাহান্নামে চাষিট হয়ে গিয়েছে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে এইরকম অবস্থায় ওই শ্যাম আল্লাহর কাছে গিয়ে ছাতার মতো বা সায়ার মতো হয়ে আগাদিকে দাঁড় হয়ে যাবে দাঁড় করে বলবে আল্লাহ গো সারা দিন ধরে সেই এরকম ভাবে না খেয়ে থেকেছে আমাকে পালন করেছে বাড়িতে অনেক খাবার জিনিস ছিল কিন্তু মুখে দেয়নি সাহারি খাওয়া থেকে ইফতার পর্যন্ত ধৈর্য ধারণ করে থেকেছে যে কি রাতগা তাসবি তার মাধ্যম দিয়ে সময় কাটিয়েছে আল্লাহ তোমার বান্দাকে কেমন করে জাহান্নামে দেবে এই রোজা আল্লাহর কাছে গিয়ে সাফারিশ করবেন দ্বিতীয় নম্বরে এই যে কোরআন যেই কোরআনকে হিফজুল কোরআন মাদ্রাসা শিক্ষা দেওয়া হয় এই কোরআন আল্লাহর কাছে গিয়ে সাফারিশ করবেন যা আমাকে সারা রাত ধরে ধরে তেলাওয়াত করেছে এই কোরআন আল্লাহর কাছে গিয়ে জোরালো দাবি জানাবে আল্লাহর সঙ্গে তর্ক বিতর্ক লাগিয়ে দেবে যে সারা রাত ধরে সে ঘুমায়নি আমি তাকে ঘুম পাড়তে দিইনি সারা রাত ধরে ধরে আমাকে তেলাওয়াত করেছে পড়েছে আল্লাহ তোমার বান্দাকে কেমন করে জাহান্নামে দেবে আল্লাহর কাছে তর্ক বিতর্ক লাগিয়ে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন বন্ধু এই হিফজুল কোরআন মাদ্রাসার সাথে অনেক কোরআনের পাখি তৈরি হবে হাফিজা কোরআন তৈরি হবে আপনার ছেলে আমার ছেলে হাফিজা কোরআন হবে আজকে আমাদের অন্তরে যদি এটা আশা নিয়ে আমরা যাই যে আমাদের ছেলেকে একটা একটা করে হাফিজ বানাবো আপনি কি আপনার দিলে কি হয় না কিছুদিন আগে আপনার অক্টোবর মাসে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে একটা মোশাবাকা হয়েছিল সৌদি আরবের মাটিতে 111টি দেশের ছাত্র গিয়ে ওখানে গিয়েছে ওখানে মোশাবাকাতে বসেছে আর 111টি দেশের মধ্যে তিনজন ছেলের মধ্যে একজন ছেলের কথা বলছি আমি সেটি হচ্ছে বাংলাদেশের ছেলে সলে আহমদ তাকরিমি সেই ছেলেটি প্রায় 13.5 বছর বয়সের তৃতীয় স্তন গ্রহণ করেছেন 111টি দেশের মধ্যে মোবাইলে সার্চ করেন মাননীয় ইউটিউব সাহেবকে বলেন একদম চলে আসবে কোনো ব্যাপার নেই
তো আপনার আমার অন্তর হয় না যে এরকম মাদ্রাসাতে আমি ছেলে দেব হাফিজা কোরআন বানাবো। হাফিজা কোরআন আপনি যদি একটা বানাতে পারেন, এই হাফিজা কোরআনের মর্যাদা সম্মান, এর ইহকাল আছে পরকাল আছে। আল্লাহ বলেন বান্দা হে হাফিজা কোরআন, কোরআন তেলাওয়াত করতে যা, উপরে উঠতে যা, তোর উপরে খুব সুন্দর মহামান্য জায়গাতে তোর স্থান করে দেওয়া আছে, সেই জায়গাতে গিয়ে তুই থাক, কোরআন তেলাওয়াত করিবার চলে যাবে। আর এই মা বাবাকে যারা এই শ্রীপুর মিলনপল্লী বা এই এলাকার লোকেরা যদি সব ছেলেকে হাফিজ বানিয়েছে, মৌলভী বানিয়েছে, গ্রামের লোকেরা বলছে এর মাথায় খারাপ হয়ে গেছে। ওই হাফিজ কোরআনের বাবা মাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম দিনে একটা মুকুট পরাবে, তাজ পরাবে, এত রোশনি হবে, এত আলো হবে, সেই দিন সবাই যারা মজা কুড়িয়েছে, ঠাট্টা করেছে, মজাক করেছে, তারা দেখে এমন তাদের হুশ উড়ে যাবে। হে বন্ধু বাপজান আমার, এই মাদ্রাসাতে ছেলে মেয়েদের দেবেন হাফিজ বানান, হাফিজ কোরআন বানান, সেই ছেলেটি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করবে, আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে নাকি পৌঁছতে থাকবে। আপনাদের কাছে আমি 10 থেকে 15 মিনিট হাত বাড়াবো বন্ধু, এই নবীর মাদ্রাসাকে যে জায়গাতে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের পাখি তৈরি করা হয়, এই কোরআনকে সারা পৃথিবীর মধ্যে সব থেকে যতগুলো বই পুস্তক আছে সমস্ত বই পুস্তক যদি সারা রাত ধরে পড়েন, একটার দানা পরিমাণও আপনার নাকি হবে না, কিন্তু কোরআন আপনি আলিফ লাম মিম তিনটা শব্দ পড়েছেন, আপনার খাতে 30 খানা নাকি দিয়ে দেওয়া হয়েছে। হে বন্ধু আপনাদের মালধন সম্পদ আল্লাহ অনেক দিয়েছেন, আল্লাহ বলছেন ওয়ান ফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, হে বান্দারা আমি তোমাদেরকে মালধন সম্পদ দিয়েছি, এই মালধন সম্পদ থেকে আমার পথে দান করো মৃত্যু আসার আগে আগে। বাপজান ধন সম্পদ কিছুর সঙ্গে যাবে না, সোনা চাঁদি ঘর বাড়ি অট্টালিকা 2 মঞ্জিলা 3 মঞ্জিলা 10 তলা 20 তলা করে ঘর করেছেন, কিছুর সঙ্গে যাবে না। আপনি যে টাকাটা এখানে দিবেন সেটা আপনার কাজে আসবে। আপনাদের কাছে আমি 500, 1000, 150 করে একটু দয়া করে আসুন, চটচট করে, মাইকের দশা খুব ভালো নাই ভাই, আমি বুঝতে পেরে নিয়েছি কেন আওয়াজ টানছে, কিন্তু একটু দয়া করে আপনাদের কাছে জয় মিনিট আমি আছি, আল্লাহর ওয়াস্তে আপনারা 500, 1000, 2000, 5000, 10000 যে যত দিতে পারবেন, মাঝরনে আপনাদের কাছে চাদর যাবে, আপনারা চাদরে প্রাণ খুলে অন্তর খুলে আপনারা দান দেবেন, আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া হবে, মন ভরে দোয়া করব, একটু দয়া করে আসুন মাঝরনে। এই ডান দিকে আসতে পারছেন কি বোধা, হ্যাঁ একজন 500 টাকা দিয়েছেন, আর একজন তালবিলিন আমার ছোট ভাই 200 টাকা দান করেছেন, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহ বারেক আলাই, একটু আসুন ভাই চটচট করে, 100, 200, 500, 1000, 2000 তাড়াতাড়ি করে দিয়ে দেন, দানের কাজটা সেরেলেন, তারপরে আপনাদের প্রধান বক্তা কারি ইয়াসির সাহেব উনি এসে উপস্থিত আছেন, ইনশাআল্লাহ উনি চলে আসবেন, একটু দয়া করে আসুন, দেরি করবেন না। আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এই জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি, আকির আলো নিবে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ এই দু চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়
চির সাথী আসবে গো গিন্দাতি। বড় ভাই করতে দিলেন, বাড়ি তো এ গ্রামে বোধ হয়? না না, বাড়ি মহেশপুর। তো একটু বাড়া যাবে না? পনেরোশো দুই করে দেন বড় ভাই, বরাবর হয়ে যাবে ভাই। দুটো দাঁড়ির পাল্লাটাকে বরাবর করে দেন, দুই করে দেন। নারা চাকবি, নামটা কি বড় ভাইয়ের? নাজির হোসেন। নাজির হোসেন সাহেব 2000 টাকা, আলহামদুলিল্লাহ। নাজির হোসেন ভাই আমার এই মাদ্রাসাকে কত ভালোবেসেছেন, ভালোবাসার পরিচয় দিয়ে 2000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাবছেন আমার দ্বিতীয় নম্বরে কে আছেন? এই নাজির হোসেন ভাইয়ের একজন সঙ্গী সাথী হবেন, একজন বড় ভাই দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ অনেক ইনকাম করেছেন, কিছু সঙ্গে যাবে না, সব কিছু পড়ে থেকে যাবে, খালি হাতে শূন্য হাতে এখান থেকে যেতে হবে। ভাবছেন আমার একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে 2000 টাকা একজন দ্বিতীয় নাম্বারে ওই নাজির ভাইয়ের সঙ্গী সাথী হওয়ার জন্য। নাবিজি বলছেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইত্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে বন্ধু তালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে বন্ধুত্ব, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে, এবং দুশ্মন যদি হয়ে যায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করবে। সেই দোনো বন্ধু আরশে আজিমের তলে ছায়ার জায়গা পাবে। একটু আসুন, দ্বিতীয় নম্বরে একজন ভাই আছেন, 2000 টাকা দেবেন, 2000 টাকা ভাই, টাকা বেশি নেই, 2000 টাকা দোকান পাশারে বাজারে খেয়ে আপনার রাজনিবাস গুটখা যত যা আছে সব খেয়ে শেষ হয়ে যাচ্ছে, কিছু কাজে আসবে না। মা জননী আপনাদের কাছে তালবিলিমেরা চাদর নিয়ে গেছে, ইনশাল্লাহ আপনার নাকের কানের যা কিছু গয়নাগাঁটি আছে আপনারা প্রাণ খুলে দেবেন, 10, 20, 50, 100, 200 যেই যেটা পারবেন, বেশি মোটা অঙ্কের যদি পারেন মোটা অঙ্কের দেবেন, ইনশাল্লাহ আপনাদের সবারই জন্য একসাথে দোয়া হবে। ভাবছেন আমার আপনাদের জন্য একটা আশা যে আপনারা এই মাদ্রাসাতে প্রাণ খুলে আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন মালদুন সম্পদ দিয়েছেন এ সাদকা জারিয়া। নবীজি বলছেন আসসাদাকা তো বুরহান, সাদকা হচ্ছে একটা দলিল, এই জায়গাতে যে আপনি দিবেন এটা পরকালে আপনি দেখতে পাবেন। জাঙ্গে আর মুখে নবীজি বললেন ওরে সাহাবীরা তোমরা দান করো, বেশি বেশি করে দান করো। সাহাবা একরাম দান করতে লাগলেন, দান করে যাচ্ছেন, দান করে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন যে কি দান করেছ? আলীকে জিজ্ঞেস করলেন, বলছে আমি অমুক জিনিস দিয়েছি। উমারকে জিজ্ঞেস করলেন, উমার বলছে নবী গো আমি আমার মাল থেকে অর্ধেক মাল আমি দিয়ে দিয়েছি। এবার সব শেষে হযরত আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন, আবুবকর তুমি কি দিয়েছ একটু বলো। আবুবকর বলছেন নবী গো আমার লজ্জা লাগছে, আমি কি বলবো, আমার বাড়িতে আমার আপনার এবং আল্লাহর নাম ছেড়ে আমি কিছুই আসিনি, 1 থেকে 1.5 কেজি আনাজের মতো ছিল আমি নিয়ে এসেছি। আবুবকরের বাড়িতে কিছুই ছিল না, 1 থেকে 1.5 কেজি আনাজ, এই আনাজটুক আল্লাহর হস্তে দান করবো বলে নিয়ে এসেছে।